হচ্ছে অনটা লাগানোর পর এ হচ্ছে অনের সুইচ। এটা হচ্ছে ওই রিভিউ ইউনিটের হর্নটা। এই ভাইয়ের রিকোয়েস্ট ছিল রিভিউ ইউনিটের হর্নটাই লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকদিন যাবৎ কমেন্ট করতেছিলেন যে হর্নটা সেটা কীভাবে লাগায়, এটা আজকে আমি আপনাদের লাগায় দেখাবো কীভাবে এই হর্নটা লাগাইতে পারেন যে কোনো সাইকেলে। সব সাইকেলের ক্ষেত্রে প্রসেস সেম হবে, হর্নের সাথে যা যা থাকে সবার সাথে সেম জিনিসই থাকবে। সবাই হচ্ছে ডিরেক্ট এটা লাগাবেন, কারো এখন আর রাবারের প্রয়োজন পড়বে না, কারণ বর্তমানে যেইগুলো আছে সবগুলোতে রাবার দেওয়াই আছে, এক্সটার্নাল কোনো রাবারের প্রয়োজন পড়বে না আপনাদের। প্রথমে এটা এইভাবে ধরবেন, তারপর উপর দিয়ে একটা লাগাবেন, নিচ দিয়ে একটা লাগাবেন, এখন আপনাদের যেটা করতে হবে এটা প্রথমে কোনো রকমে লাগাবেন, কোথাও না বাজে এমনভাবে, তারপর এটা আপনাদের টাইট দিয়ে দিতে হবে। একটা রেঞ্চ নেবেন বা এই জাতীয় দুটো হইলেই হবে, আমার কাছে এগুলো দুইটা নাই, এই জন্য আমি রেঞ্চ দিয়ে করতেছি। জাস্ট টাইট দিয়ে দেবেন, এই জিনিসটা যতটুক পারবেন টাইট দিয়ে দেবেন, দুই সাইডেরই, এই সাইড এই সাইড। এরা যদি আপনাদের একটু কাঁপে তাহলে কিন্তু আপনাদের হর্নটা ঘের ঘের আওয়াজ করবে, আর যদি এটা না কাঁপে তাইলে আপনাদের হর্নটার আওয়াজ সুন্দর হবে, স্মুথ পাবেন আওয়াজটা। এটার কাপার মতো অবস্থা নাই, চটটুক টাইট দেওয়ার দিয়ে দিছি, আর টাইট দেওয়ার মতো এখানে কিছু নাই। এরপর হচ্ছে আপনাদের যেটা করতে হবে, লাগাবেন হর্নটা, লাগাইলেন এখন একটু টেস্ট করবেন ঠিক আছে নাকি, যদিও এখানে নষ্ট হওয়ার মতো কিছু নাই। আওয়াজ ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের ওয়ারিংটা সেট আপ করতে হবে, এটা আপনারা কী দিয়ে লাগাবেন এটা হচ্ছে আপনাদের উপরে নির্ভর করতেছে। আমি জিপটাই দিয়ে লাগাচ্ছি বর্তমানে, কারো এই ধরনের সুইচ যদিও দিতেছি না। এই ধরনের সুইচ লাগানোর সিস্টেম হচ্ছে দুই সাইডে দুইটা জিপটাই দিবেন এভাবে করে, এইভাবে হচ্ছে জিপটাইগুলো দুই সাইড দিয়ে ঢুকাবেন, এভাবে করে চাপ দিয়ে লাগাই দিবেন দুটো কেবল লাগবে। হ্যাঁ দাও, আমার ওটা খুলে লাগাই দিই, এটা চলবে, ছোট ভাই রিকোয়েস্ট ছিল আমার সাইকেলের হর্নটা এটা লাগবে, আমারটা খুলে তার দিতেছি তাই। এ হচ্ছে আমার সাইকেলের পুরানো হর্নটা, ঠিক আছে। এ হচ্ছে হর্নটা লাগানোর পর, এ হচ্ছে হর্নের সুইচ, এটা হচ্ছে ওই রিভিউ ইউনিটের হর্নটা। এই ভাইয়ের রিকোয়েস্ট ছিল রিভিউ ইউনিটের হর্নটাই লাগবে, আর এ হচ্ছে আমার সাথে এই রাইড দেয় এই ভাইটা, আর তার রিকোয়েস্ট আরেকটা ছিল সে আমার হর্নটা নিবে, আমার সাইকেল থেকে খুইলা সে হর্নটা নিয়ে নিছে, এখন আমার সাইকেলে কোনো হর্ন নাই, তার নতুন হর্নটা আমার দিছে, এই যে এটা, এটা আমি এখন লাগাবো আমার সাইকেলে। আর হর্নের আওয়াজটা একটু শুনেন, আওয়াজ তো ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। আর এটার আওয়াজ একটু কড়া, কারণ হচ্ছে এটার আওয়াজ চেঞ্জ করা হয়েছে, এগুলোর আওয়াজ চেঞ্জ করা যায় হর্নের, সব হর্নের ক্ষেত্রেই। এইখানে দেখবেন একটা নাট আছে এই নিচে, দেখা যাচ্ছে নাকি বলতে পারতেছি না, এই নাটটা ঘুরাইলে কিন্তু আওয়াজ চেঞ্জ হয়, মানে ডানে বামে ঘোরানো যায়। তবে আমার কথা হচ্ছে কেউ এই কাজ করতে যায় না, এটা করাটা ঠিক না, মানে আওয়াজ চেঞ্জ করলে আওয়াজ আরও বাড়বে, কমানোর কোনো অপশন নাই এই হর্নগুলোতে, যেটা দেওয়া থাকে এটাই সবচেয়ে কম আওয়াজ দেওয়া থাকে। আর এই যে সাইকেলের লুকটা দেখতে এখন এমন, আর এই যে হর্নের সুইচ, সাউন্ড তো জোস, আর ক্যাবেল টানাটানি সবাই পারবে আশা করি। এই যে এদিক দিয়ে এভাবে করে ক্যাবেল টানছি, টেনে ব্যাগের মধ্যে ব্যাটারিটা রাখছি এই ব্যাগে, আবার অনেকে এই জায়গায় ব্যাগ রাখতে পারেন, আমার সাইকেলে এই জায়গায় ব্যাগ আছে, ওইখানে ব্যাটারি আছে,
আর হর্ন লাগানোর সিস্টেমটা হচ্ছে এই ধরনের, আপনাদের চার তিনটাই দেওয়া থাকবে, একটা হচ্ছে এরকম আর দুইটা হচ্ছে এই টাইপের। হর্নের লাগানোর সিস্টেম হচ্ছে এটা, আশা করি দেখলেই সবাই বুঝতে পারবেন হর্ন লাগানোর সিস্টেমটা কী। আর এগুলো তো টান দিয়ে খোলা যায়, লাগানো যায়, মানে আপনাদের যে কোনো সময় চাইলে যে কোনো হর্ন লাগাইতে পারবেন পরবর্তীতে এই হর্ন চেঞ্জ করা, মানে আওয়াজ পছন্দ না হইলে বা যে কোনো কিছু ক্ষেত্রে। মডেল হচ্ছে দুরন্ত জাবির 1905। এই সাইকেলটার একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এই সাইকেলটা দাম কত আমার ধারণা নাই, দাম সম্ভবত 15-20 হাজার টাকার ঘরে, ঠিক কত জানি না, এটা দোকান ভেদে হচ্ছে দামগুলো হয়। আর যে সাইকেলের সাসপেনশনটা আছে এটা যদি একটু ভালো দিত তাহলে সাইকেলটা মোটামুটি ভালো চলতো আমার যেমন হয়। এই শুধুমাত্র কয়েকটা জিনিস খারাপ দেওয়ার কারণে সাইকেলটা বাজারে অতটা চলে নাই। সর্বপ্রথম মানুষের চাহিদা থাকে সাসপেনশন, এদের সাসপেনশনটা দিচ্ছে লোকাল একটা সাসপেনশন, যেটা হচ্ছে ফক্সস্টারের সাইকেলগুলোতে দেয়, তারপর ফিনিক্সের সাইকেলগুলোতে দেয়, ওই ধরনের একটা সাসপেনশন দিছে, যে নকল ফিনিক্স নকল ফক্সস্টারের যে সাসপেনশনগুলো দেয়। এছাড়া সাইকেলের কোনো খারাপ দিক পাই নাই এখন পর্যন্ত। সাইকেলটা সার্ভিস মনে হয় ভালোই দিবে, যেহেতু বেশিরভাগ পার্সি সীমানোর ব্যবহার করছে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, বাই বাই।